যখন কোরআন হাদিসের কথা বলা হয় যে তোমাকে তো মানুষ দেখতে পারে না, তোমরা যদি এটি বলো তোমাদেরকে কেউ দেখতে পারে না, আরে আপনি দেখার কে? আমার রুজির মালিক হলো আল্লাহ, আমার রুজির মালিক হলো আল্লাহ, আপনার রুজির মালিক হলো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে বেঈমানকে খাবার দেয়, কাফেরকেও খাবার দেয়। একজন যে পতিতালয়ের মহিলা তাকেও আল্লাহ খাবার দেন, কুকুরকেও আল্লাহ খাবার দেন। দুনিয়াতে কার জন্য রিজিক আল্লাহ বন্ধ করে দেন নাই, আল্লাহ সবাইকে খাওয়িয়ে রাখেন এবং খেয়েই মরতেছে মানুষ, না খেয়ে মরে না। দুনিয়াতে আল্লাহ সবাইকে খাওয়ান দিবেন, এই জন্য আল্লাহর নাম হলো রহমান এবং রহিম। ওই যে রহিম নামে রসিলাই পরকালে পার হবে, কিন্তু দুনিয়াতে পাবে না। রহমান, এই আর রহমান যিনি দয়া করেন, দুনিয়াতে সবাইকে দয়া করেন, কিন্তু যিনি রহিম, রহিম নামে রসিলাই পরকালে যারা মুমিন তাদেরকে দয়া করবেন, কাফের বেঈমান মুনাফিক এদেরকে আল্লাহ দয়া করবেন না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা নাম, আর রহমানির রহিম ওই একটা নামের ওসিলায় পরকালে মানুষ নাজাত পাবে, ওই নামটা সবার জন্য খাস নয়, বুঝতে হবে।